আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সুজি আলুর কাটলেট, আর এই রেসিপিটা খেতে ভীষণ মজা হয়, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে দর্শক চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি দুইটা সিদ্ধ আলু নিয়েছি। এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিব। আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আলুটাকে আমি গ্রেট করে নিব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি। এবার আলুটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে চটকে নিতেও পারেন। এবার আলুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটা বাটি নিলাম, এর মধ্যে গ্রেট করা আলুগুলো নিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দুইটা কাঁচামরিচ কুচি, এক চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ পাউডার, হাফ চামচ আমচুর মশলা এবং এক চামচ চিকেন মশলা, স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিব হাফ কাপ সুজি। এখন এই উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। এগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিব, যাতে করে সুজিটা একটু নরম হয়ে আসে। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিব। এখন আবার একটু মেখে নিব, আর দেখে নিব সুজিটা নরম হয়েছে কিনা। সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এই ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। এখানে একটু সামান্য তেল নিয়ে নিব, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। এবার ডোটা এইভাবে একটু মথে নিতে হবে। এখন দুই হাতের মধ্য নিয়ে এইভাবে একটা গোল বলের মতন তৈরি করে নিব। এখন এইভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এখন আমি একটা বেলন দিয়ে বেলে নিব। এইভাবে রুটিটা বেলে নিতে হবে, বেশি পাতলাও না আবার পুরোও না। এবার এখানে আমি একটা চাকু নিয়ে পাশের যে ধারগুলো এগুলো কেটে নিব। চারপাশটা আমি এইভাবে কেটে নিলাম। এখন আমি এখান থেকে এইভাবে করে কেটে নিব। এখন এদিক থেকে আমি মাঝ বরাবর কেটে নিব। এখন আমি এখান থেকে একটা কাটলেট নিয়ে নিলাম। এখন চারপাশের আঁকাবাঁকাটা এইভাবে হাত দিয়ে সমান করে দিব, তাহলে কাটলেটগুলো দেখতে সুন্দর লাগবে। এই যে এইভাবে সবগুলো কাটলেট আমি সমান করে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। আমি এখানে আরও একটা কাটলেট আপনাদের বানিয়ে দেখাই। এইভাবে একটা গোল বলের মতন তৈরি করে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে এইভাবে গোল করেও কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। এই যে এখন আমি এখানে একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব হাফ কাপ ময়দা। এখন দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব পানি। এখন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে এটাকে মিক্স করে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, সেটা একটু সমস্যার জন্য স্ক্রিনে দেখাইতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। জাস্ট এই রকমের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে একটা কাটলেট নিয়ে নিলাম, এটা ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে মেখে নিব। এখন আমি এখানে কিছু মুড়ি তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে কাটলেটটা দিয়ে ভালো করে মেখে নিব।
এবার এই কাটলেটটা আবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মেখে নিব। এখন আবার মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে এটা ভালো করে আবার লাগিয়ে নিতে হবে। এই রকমের আমি সবগুলো কাটলেট বানিয়ে নিব। আর মুড়ির গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে ব্রেড গ্রামসও ব্যবহার করতে পারেন। সবগুলো কাটলেট আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এই কাটলেটগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাটলেটগুলো দিয়ে দিব। এবার আমি 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে, বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাটলেটগুলো পুড়ে যাবে। এবার 2 থেকে 3 মিনিট পর আমি কাটলেটগুলো উল্টে দিব। উল্টে দেওয়া হয়ে গেলে এই সাইডটাও আবার 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। এখন আবার উল্টে নিব। এইভাবে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। এইভাবে যখন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন বোঝা যাবে কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। আর এই কাটলেটগুলো খেতে ভীষণ মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দর্শক, রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। তাহলে দর্শক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।